নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনারা এখনই ভিডিওটি এতটুকু স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই মাসে আপনাদের অনেক অপরচুনিটি অর্থাৎ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে টিল এন্ড পর্যন্ত দেখুন। আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। প্রথমে আসি গ্রহের অবস্থান নিয়ে। আপনাদের রাশির পঞ্চমপতি এবং দশমপতি যা কিনা দশমভাবে সক্ষেত্রিক অবস্থান করছে, এবং আপনাদের রাশির চতুর্থপতি এবং একাদশপতি শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করেছে, এবং আপনাদের রাশির তৃতীয় রবি গ্রহের অবস্থান। 2রা সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, 6ষ্ঠভাবে অবস্থান করতে চলেছে বৃহস্পতি, এবং 7ম ভাবে শনি গ্রহের অবস্থান রয়েছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নিই আপনাদের কি হতে চলেছে। প্রথমেই বলবো যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ফিল্ম, মাল্টিমিডিয়া, গ্ল্যামার দুনিয়া, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, অর্থাৎ যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা একটা মাস্টার মাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় যেটি আপনাদের শুভ রয়েছে প্রেমের দিক। হ্যাঁ বন্ধুরা, কারণ প্রেম ছাড়া বর্তমানে আমরা ভাবতেই পারি না, আর এই প্রেমের দিক কিন্তু আপনাদের সুদৃঢ় করতে চলেছে, এবং যার ফলে আপনাদের জীবনে পুরনো প্রেম আসার পাশাপাশি নতুন প্রেমের হাতছানি আপনারা পেতে চলেছেন। এই মাসে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। রাহু গ্রহ যা কিনা 23শে সেপ্টেম্বর মিথুন রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে, অর্থাৎ এই 23 তারিখের মধ্যে আপনাদের জীবনে কিন্তু অপার ধন আসবে, প্রেমের দিকে সাকসেস পাবেন, এবং না হওয়া কাজ আপনাদের হয়ে যাবে। এছাড়াও বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। এর পাশাপাশি আকস্মিক প্রাপ্তি রয়েছে, হ্যাঁ বন্ধুরা, সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, বা আপনার পৈতৃক সূত্র থেকে টাকা পেতে পারেন, অর্থাৎ অর্থের দিকটা কিন্তু আপনাদের অতীব শুভ রয়েছে। দেখুন একটি কথা বলি, দশমভাবে সক্ষেত্রিক মঙ্গল এবং তার সাথে পঞ্চপতি কানেক্টেড, অর্থাৎ আপনাদের কিন্তু কর্মক্ষেত্র দিকটা খুবই শুভ, অর্থাৎ কাজের নতুন সুযোগ আপনারা পাবেন, এবং এর পাশাপাশি যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। তাই ঘরে বসে না থেকে এখনই বেরিয়ে পড়ুন চাকরির খোঁজে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, সরকারি চাকরি পাওয়ারও কিন্তু আপনাদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দ্বিতীয়ভাবে আপনাদের কিন্তু রবির অবস্থান রয়েছে, হ্যাঁ বন্ধুরা, তাই দ্বিতীয় ভাব থেকে আমরা ধন বিচার করি, অর্থাৎ অর্থ বিচার করি, তাই ধনাধিপতির ধনে অবস্থান যা আপনাদের জীবনে ধন বৃদ্ধি করতে সহায়তা করবে, অর্থাৎ যে অর্থ আপনারা আয় করবেন সেটা মান সম্মানযুক্ত অর্থ, অর্থাৎ মান সম্মান নিয়ে আপনারা কিন্তু অর্থ আয় করবেন, চিটকলা অর্থ নয়। 17ই সেপ্টেম্বর রবি গ্রহ যা কিনা আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে, 17 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, অর্থাৎ 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ষড়াষ্টক যোগ চলছে, যে কারণে আপনারা কিন্তু একটু হলেও বাধার সম্মুখীন হবেন, কিন্তু পরবর্তী সময়ে আপনারা কিন্তু কোনোরকম বাধা পাবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই 16 তারিখের মধ্যে কোথাও দূরযাত্রা করবেন না, এবং
নিজেকে সেফ রাখুন, নিজের ফ্যামিলিকে সেফ রাখুন। একাদশ পতি এবং চতুর্থ পতি আপনাদের রাশিতে অবস্থান যা আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি করেছে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে, অর্থাৎ বন্ধ তালা আপনাদের খুলতে চলেছে। এবং সপ্তম স্থানে শনি এবং শুক্রের সরাসরি দৃষ্টি বিনিময়, যা কিনা আপনাদের ম্যারিড লাইফ শুভ হতে চলেছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনাদের বিয়ের যোগ চলে এসেছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত এবং লোহা, বালি, সিমেন্ট, ইট অর্থাৎ হার্ডওয়্যার বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এছাড়াও যারা প্রমোটার, যারা বিল্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের যে পুঁজি আটকে রয়েছে সেই পুঁজি কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম রয়েছে, তবে যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। যারা উকিল, যারা ডাক্তার, যারা সাংবাদিক, যারা টিউশনি পড়ায় অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। এই মাসে আপনারা কিন্তু ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন, অর্থাৎ জমি, জায়গা, বাড়ি বা ফ্ল্যাট বুকিং করতে পারেন। এছাড়াও গাড়ি অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার কেনার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। ওভারঅল কর্কট রাশির অর্থাৎ আপনাদের সেপ্টেম্বর মাসে প্রাপ্তির যোগ কিন্তু খুবই লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের ব্যয়ের থেকে আয়ের পরিমাণ কিন্তু বেশি থাকবে। ওভারঅল যদি বলা যায় এই মাস চরম আনন্দের মাস হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।